আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে মার্কেটিং প্ল্যানের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো হলো আপনি কিভাবে ফরএভার লিভিংয়ে জয়েন করবেন, ফরএভার লিভিংয়ে কি কি র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্ক অনুযায়ী আপনার কি কি ইনকাম বা বোনাস রয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনার অনেক ভালো লাগবে এবং আপনি অনেক বেশি লাভবান হবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সবসময় চ্যানেলটিকে দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফরএভার লিভিংয়ের জয়েনিং প্রসেস। ফরএভার লিভিংয়ে জয়েন করার জন্য ফরএভারে কাজ করে ফরএভার বিজনেস ওনার এমন একজনের রেফারেন্স লাগবে। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি লাগবে, জিমেইল নাম্বার এবং মোবাইল নাম্বার লাগবে। ফরএভার লিভিংয়ে আপনি যদি সরাসরি অফিসে জয়েন করেন তাহলে আপনাকে যে কোনো একটি প্রোডাক্ট পারচেজের মাধ্যমে জয়েন করতে হবে। আর যদি আপনি অনলাইনে জয়েন করেন, অনলাইনের ক্ষেত্রে আপনার কোনো প্রোডাক্ট পারচেজ ছাড়াই ফ্রিতে জয়েন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার র্যাঙ্ক। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাঙ্ক। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে বলা হয় FBO বা ফরএভার বিজনেস ওনার। যে কোনো 2 মাসের মধ্যে 2cc পরিমাণ প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইতে হয়। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে যে ইনকামগুলো আপনি পাবেন সেই ইনকামগুলো হলো রিটেল ইনকাম 30%, জয়নিং ইনকাম 25%, গ্রুপ বোনাস 5% এবং পার্সোনাল বোনাস 5%। তবে শুধুমাত্র পার্সোনাল বোনাস এবং গ্রুপ বোনাস পাওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভ সিসি থাকতে হবে। সিসি কি এবং অ্যাক্টিভ সিসি কিভাবে করতে হয় এই বিষয়গুলো জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে। আপনি এই ভিডিওটি দেখার পর আপনার প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আসা যাক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থায় আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। আপনি সিরিয়াসলি কোম্পানির সম্পূর্ণ রুলস ফলো করে কাজ করলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থায় প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। সুপারভাইজার র্যাঙ্ক। আপনি এবং আপনার টিম মিলে 2 মাসের মধ্যে 25cc বিজনেস করতে পারলে আপনার র্যাঙ্ক হবে সুপারভাইজার। সুপারভাইজার অবস্থায় ইনকাম করার জন্য যে সুযোগগুলো রয়েছে সেই ইনকামগুলো হলো রিটেল ইনকাম 30%, জয়নিং ইনকাম 33%, পার্সোনাল বোনাস 8% এবং গ্রুপ বোনাস 3%। তবে শুধুমাত্র গ্রুপ বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাক্টিভ সিসি থাকতে হবে। সুপারভাইজার অবস্থায় আপনি সিরিয়াসলি কোম্পানির রুলস ফলো করে কাজ করলে প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে এর চেয়েও আরও বেশি ইনকাম করার সুযোগ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র্যাঙ্ক। আপনি এবং আপনার টিম মিলে 2 মাসের মধ্যে 75cc বিজনেস করতে পারলে আপনার র্যাঙ্ক হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন আপনার জন্য যে ইনকামের সুযোগ রয়েছে সেই ইনকামগুলো হলো রিটেল ইনকাম 30%, জয়নিং ইনকাম 38%, পার্সোনাল বোনাস 13% এবং গ্রুপ বোনাস পাবেন 5 থেকে 8%। আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার গ্রুপ থেকে পাবেন 8% বোনাস এবং সুপারভাইজার গ্রুপ থেকে পাবেন 5% বোনাস। তবে শুধুমাত্র গ্রুপ বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাক্টিভ সিসি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবস্থায় আপনি সিরিয়াসলি কাজ করলে প্রতি মাসে 50 থেকে 70 হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। ম্যানেজার র্যাঙ্ক। ফরএভার লিভিংয়ের সবচেয়ে সম্মানিত এবং দামি র্যাঙ্ক হচ্ছে ম্যানেজার র্যাঙ্ক। আপনি এবং আপনার টিম মিলে 2 মাসের মধ্যে 120cc অথবা 3 মাস বা 4 মাসের মধ্যে 150cc বিজনেস করতে পারলে আপনি হবেন ম্যানেজার। ম্যানেজার অবস্থায় আপনার জন্য যেসব ইনকামের সুযোগ রয়েছে সেই ইনকামগুলো হলো রিটেল ইনকাম 30%, জয়নিং ইনকাম 43%, পার্সোনাল বোনাস 18% এবং গ্রুপ বোনাস পাবেন 5 থেকে 13%। আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার গ্রুপ থেকে পাবেন 13% বোনাস, সুপারভাইজার গ্রুপ থেকে পাবেন 10% বোনাস এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ থেকে পাবেন 5% বোনাস। তবে শুধুমাত্র গ্রুপ বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাক্টিভ সিসি থাকতে হবে। এখন আসা যাক ম্যানেজার অবস্থায় আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। ম্যানেজার অবস্থায় আপনি সিরিয়াসলি কোম্পানির সকল রুলস ফলো করে কাজ করলে প্রতি মাসে 1 লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে এর চেয়ে আরও বেশি ইনকাম করার সুযোগ রয়েছে। জেনারেশন বোনাস বা লিডারশিপ বোনাস। আপনি ম্যানেজার এবং আপনার সরাসরি লিঙ্কে আপনার ডাউনলাইনও ম্যানেজার, সেই ক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট জেনারেশন থেকে 6% বোনাস পাবেন, সেকেন্ড জেনারেশন থেকে পাবেন 3% বোনাস এবং থার্ড জেনারেশন থেকে পাবেন 2% বোনাস। সিনিয়র ম্যানেজার র্যাঙ্ক। আপনার সরাসরি লিঙ্কে 2জন ম্যানেজার হলে আপনার র্যাঙ্ক হবে সিনিয়র ম্যানেজার। ইগল ম্যানেজার র্যাঙ্ক। মে টু এপ্রিল এই 1 বছরে আপনি এবং আপনার টিম মিলে টোটাল 720cc বিজনেস করতে পারলে আপনি হবেন ইগল ম্যানেজার। ইগল ম্যানেজার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ সিসি থাকতে হবে। আপনার নিউ 150cc লাগবে এবং মে টু এপ্রিলের মধ্যে আপনার আলাদা লিঙ্কে 2টি সুপারভাইজার তৈরি করতে হবে। এখন আমরা দেখব আপনি ইগল ম্যানেজার হলে আপনি কি কি ইনসেন্টিভ পাবেন। আপনি ইগল ম্যানেজার হলে ইনসেন্টিভ হিসাবে দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবেন এবং সঙ্গে অন্য একজনকে নিতে পারবেন। ইগল ম্যানেজার রিট্রিটের জন্য আপনাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের 5 স্টার মানের হোটেলে আপনাকে রাখা হবে এবং আপনার জন্য থাকা খাওয়া এবং যাওয়া আসার খরচ কোম্পানি বহন করবে। ফরএভার লিভিং প্রোডাক্টসের ইনকামের আরও একটি চমৎকার ইনকাম হচ্ছে ফরএভার টু ড্রাইভ কার বোনাস। কার বোনাস অ্যাচিভ করার জন্য 3টি লেভেল রয়েছে। লেভেল 1, প্রথম মাসে আপনাকে 50 সিসি করতে হবে, দ্বিতীয় মাসে 100 সিসি এবং তৃতীয় মাসে 150 সিসি। আপনি লেভেল 1 অ্যাচিভ করতে পারলে 36 মাস পর্যন্ত $400 করে পাবেন। লেভেল 2 অ্যাচিভ করার জন্য আপনাকে প্রথম মাসে 75 সিসি করতে হবে, দ্বিতীয় মাসে 150 সিসি এবং তৃতীয় মাসে 225 সিসি করতে হবে। আপনি লেভেল 2 অ্যাচিভ করতে পারলে 36 মাস পর্যন্ত $600 করে পাবেন। লেভেল 3 অ্যাচিভ করার জন্য প্রথম মাসে 100 সিসি, দ্বিতীয় মাসে 200 সিসি এবং তৃতীয় মাসে 300 সিসি করতে হবে। আপনি লেভেল 3 অ্যাচিভ করতে পারলে 36 মাস পর্যন্ত $800 করে পাবেন। সোয়ারিং ম্যানেজার র্যাঙ্ক, আপনার সরাসরি লিঙ্কে 5 জন ম্যানেজার তৈরি করতে পারলে আপনার র্যাঙ্ক হবে সোয়ারিং ম্যানেজার। জেম বোনাস আপনি অ্যাচিভ করলে আপনার ইনকাম কয়েক গুণ বেড়ে যাবে। জেম বোনাস শুরু হয় সাফায়ার ম্যানেজার র্যাঙ্ক থেকে। আপনার সরাসরি লিঙ্কে 9 জন ম্যানেজার হলে আপনাকে বলা হবে সাফায়ার ম্যানেজার এবং জেনারেশন বোনাসের সাথে আরও 1% যোগ হবে। আপনার প্রথম জেনারেশন বোনাস ছিল 6%, 6%-এর সাথে আরও 1% যোগ হবে, অর্থাৎ আপনার ফার্স্ট জেনারেশন বোনাস হবে 7%। একইভাবে আপনার সেকেন্ড জেনারেশন বোনাস পাবেন 3+1 অর্থাৎ 4% এবং তৃতীয় জেনারেশন বোনাস পাবেন 2+1 অর্থাৎ 3%। ডায়মন্ড সাফায়ার ম্যানেজার র্যাঙ্ক, আপনার সরাসরি লিঙ্কে 17 জন ম্যানেজার হলে আপনাকে বলা হবে ডায়মন্ড সাফায়ার ম্যানেজার এবং জেনারেশন বোনাসের সাথে আরও 2% যোগ হবে। ফার্স্ট জেনারেশন বোনাস পাবেন 6+2 অর্থাৎ 8%, সেকেন্ড জেনারেশন বোনাস পাবেন 3+2 অর্থাৎ 5% এবং থার্ড জেনারেশন বোনাস পাবেন 2+2 অর্থাৎ 4%। ডায়মন্ড ম্যানেজার র্যাঙ্ক, আপনার ডিরেক্ট লিঙ্কে 25 জন ম্যানেজার হলে আপনাকে বলা হবে ডায়মন্ড ম্যানেজার এবং জেনারেশন বোনাসের সাথে আরও 3% যোগ হবে। ফার্স্ট জেনারেশন বোনাস পাবেন 6+3 অর্থাৎ 9%, সেকেন্ড জেনারেশন বোনাস পাবেন 3+3 অর্থাৎ 6% এবং থার্ড জেনারেশন বোনাস পাবেন 2+3 অর্থাৎ 5%। চেয়ারম্যান বোনাস বা সিবি বোনাস, ফরএভার লিভিং প্রোডাক্টসের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে চেয়ারম্যান বোনাস, কারণ আপনার বেসিক ইনকাম ছাড়াই কোম্পানি প্রফিটের একটি অংশ প্রতি বছর চেয়ারম্যান বোনাস হিসাবে প্রদান করা হয়। আপনি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে পারলে আপনার প্রত্যেকটা স্বপ্ন খুব সহজে পূরণ করতে পারবেন। চেয়ারম্যান বোনাস পাওয়ার জন্য আপনাকে জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে কিছু টার্গেট ফিল আপ করতে হবে। চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে পারলে আপনি দেশের বাহিরে ট্যুর পাবেন। আপনাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের সর্বোচ্চ মানের হোটেলে আপনাকে রাখা হবে। থাকা খাওয়া যাওয়া আসার খরচ কোম্পানি বহন করবে এবং আপনাকে গ্লোবাল রেলের মাধ্যমে চেয়ারম্যান বোনাস প্রদান করা হবে। 3টি লেভেলে চেয়ারম্যান বোনাস প্রদান করা হয়। লেভেল 1, চেয়ারম্যান বোনাস লেভেল 1 অ্যাচিভ করার জন্য কিছু কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার এক লিঙ্কে 600 সিসি লাগবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে পার্সোনাল এবং ম্যানেজার 150 সিসি লাগবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ সিসি থাকতে হবে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে কার বোনাসের যে কোনো একটি লেভেল আপনাকে কোয়ালিফাই করতে হবে। 5 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার আলাদা লিঙ্কে 2টি সুপারভাইজার তৈরি করতে হবে। চেয়ারম্যান বোনাস লেভেল 2 অ্যাচিভ করার জন্য কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার এক লিঙ্কে 600 সিসি লাগবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে পার্সোনাল এবং ম্যানেজার 100 সিসি থাকতে হবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ সিসি থাকতে হবে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে কার বোনাসের যে কোনো একটি লেভেল আপনাকে কোয়ালিফাই করতে হবে। 5 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার আলাদা লিঙ্কে 2টি সুপারভাইজার তৈরি করতে হবে এবং 6 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার ডাউনে 3 জন সিবি হোল্ডার থাকতে হবে। চেয়ারম্যান বোনাস লেভেল 3 অ্যাচিভ করার জন্যও কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার এক লিঙ্কে 600 সিসি লাগবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে পার্সোনাল এবং ম্যানেজার 100 সিসি থাকতে হবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ সিসি থাকতে হবে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে কার বোনাসের যে কোনো একটি লেভেল আপনাকে কোয়ালিফাই করতে হবে। 5 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার আলাদা লিঙ্কে 2টি সুপারভাইজার তৈরি করতে হবে এবং 6 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার ডাউনে 6 জন সিবি হোল্ডার তৈরি করতে হবে। ডিয়ার অডিয়েন্স, আমার দৃঢ় বিশ্বাস আজকের এই ভিডিওর প্রত্যেকটা মেসেজ আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার মন থেকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।